আপু এই কেসটা নিয়ে যদি একটু বলি যে এই বাচ্চাটা কিন্তু আসলে দেখা যায় যে তার পিয়ার গ্রুপ একটু সে মনে করে যে তার একটু আপার স্ট্যান্ডার্ডের এবং তাদের সাথে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে গেলে আমাকে এই এই বিষয়গুলো আসলে করতে হবে, আমাকে পার্টিতে যেতে হবে, আমাকে ড্রিঙ্কস করতে হবে, তো তখন আসলে তাকে কি তার নিজের কগনিশনটা চেঞ্জ করার জন্য আসলে সে কি করতে পারে? সে কি করতে পারে এই যে জিনিসটা, এখানেও কিন্তু একজন প্রফেশনালের সাপোর্ট দরকার। কারণ দেখুন, আমরা বলছি যে 2021 ইয়ার্সে যে আমার কগনিশন ডেভেলপমেন্ট হচ্ছে, আমার ব্রেইনের যে রিওয়ার্ড বা প্লেজার সেন্টার, এটা তো প্রত্যেকেরই এক। এবং এই কিশোর বয়সে যেটা হয়, এই রিওয়ার্ড বা প্লেজার সেন্টারটা কিন্তু একটা রোলার কোস্টারের মতো। সো সে একটা পর্ন দেখে যতটা প্লেজার পাচ্ছে, একটা অ্যাডাল্ট আপনি আমি, আমি অতটা প্লেজার কিন্তু পাবো না, সে যতটা পাবে তার ডোপামিনের জন্য হোক, তার এইজের রিওয়ার্ড সেন্টারের জন্যই হোক। তো তার কগনিশনটা কিন্তু এখন আপনারা আমার সাথে ম্যাচ করবে না। সো প্যারেন্টসরা এই জায়গাটায় বাসায় যেটা হয়, আমরা অনেক বেশি অথরিটেরিয়ান ওয়েতে যেতে চাই, আমি যেটা বলছি সেটাই। কগনিশনটা তো আসলে এখন ডিস্টর্টেড, নেগেটিভ, এলোমেলো অবস্থায় আছে। এটাকে যদি আমি পজিটিভে নিতে চাই, আমার কিন্তু প্রফেশনালের সাপোর্ট লাগবে। কারণ বাবা মা তো অবশ্যই বড় কাউন্সিলর, কিন্তু আপনি অ্যাজ এ সাইকোলজিস্ট তাকে যেভাবে হ্যান্ডেল করবেন, এটা কিন্তু আমি বাসায় করতে পারবো না, ম্যাচ করতে পারবো না। কারণ আমার বাবা মার কথা সে শুনবেও না, ম্যাসেজটাও কিন্তু রং হয়ে যেতে পারে। কারণ আমরা কিন্তু দেখি যে বাসায় আমরা অনেক না ইউজ করি, এটা করো না, এভাবে না, আমি চাই না। কিন্তু একজন সাইকোলজিস্ট যখন সেম মেসেজ দিচ্ছেন, একটা পজিটিভ অ্যাপ্রোচ, এক্স্যাক্টলি পজিটিভ অ্যাপ্রোচও দিচ্ছেন, তো সেই জায়গাটা থেকে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট একটা বড় ভূমিকা রাখে এই কগনিশন ডিস্টরশনের ক্ষেত্রে, যেটাকে একটু পজিটিভে গ্র্যাজুয়ালি না যায়।